এই যে সতীশ, আরে হোয়াট ইজ দিস? এই তোমার এই হরে কৃষ্ণ ভান্ডার আমাকে ড্রিঙ্ক সাপ্লাই করছে না। তোমার সঙ্গে আমার কি কন্ট্রাক্ট ছিল? মেডিসিনের জন্য তুমি কত টাকা বলেছিলে? এই 5-7 হাজার টাকা। ভুল করলে তুমি 9 হাজার টাকা বলেছো। তোমার টাকাটা আমি রেখে দিয়েছি। এই না, ওই তো এসে গেছে, গলাটা ভিজিয়ে নাও, গলাটা ভিজিয়ে নাও। এ কি আন্নিকে বসে পাঠালো? চা খায়। হ্যাঁ, আন্নিকে বসে মাল খায়। পাঠালো নতুন দিদিমণি পাঠিয়েছে। নতুন দিদিমণি? দ্যাট অবনক্সিয়াস লেডি। আচ্ছা তুমি উত্তেজিত না, আমি দেখছি, আমি দেখছি, আমি আমি পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। এলা, এলা, এলো। চা পাঠিয়েছে কে? আমি। তুমি? আমার সাথে তামাশা হচ্ছে? আমি তোমার প্রথম দিনই বলেছিলাম যে একটা গা কে যিনি করবেন, আদর্শ গ্রাম তৈরি করবেন। হ্যাঁ, তার কি নিজগ্রে মদ্যপান নিষিদ্ধ? নিষিদ্ধ নয়, কিন্তু মদের জন্য সারা মাসে কত টাকা ব্যয় করা তার পক্ষে শোভন। মানে হরে কৃষ্ণ ভান্ডারে গত মাসের বিল হয়েছে 11,500। হরে কৃষ্ণ ভান্ডারে 11,500? আপনার কোচ খেয়েছেন, ওনার মাইনে 5,000, 12,000 টাকার মদ, 6,000 টাকার স্ন্যাক্স, এরপরে কি কোচ বাড়ি এসেও খাবেন? সমিল যতই চলুক, পে হিসেবে খরচ করলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। আপনি একটু ওপরে আসুন। আমি জানি সন্ধ্যাবেলা আপনার পানাহারের প্রয়োজন হয়, তাই আজ থেকে এখানে একা বসে খাবেন। আসবে না, ড্রিঙ্কস দেবে না, ইনসাল্ট ইনসাল্ট। এই সতীশ, শুড আই লিভ? এই জন্য ইন্ডিয়ান ফুটবলের এই অবস্থা। স্পেন চ্যাম্পিয়ন হচ্ছে, চীন জাপানের ওই বেটে বেটে ছেলেগুলো হেড দিয়ে গোল করে একেবারে ওয়ার্ল্ড কে চমকে দিচ্ছে, আর আমরা বুলশিট বুলশিট। তুমি ফাঁকা করে দিল নগু, চাই খাবি নাকি? আচ্ছা গুরুক্ষ, বড়বাবু কেমন যেন একটা পদ পরিবর্তন হচ্ছে না? বড়বাবু আজকে মহতাতে বসেননি? আরে ঘটক বাবুজি, কি ব্যাপার? বড়বাবুর খোঁজে? ঘটকের ব্যাপার তো ঘটকালি। এই নগু, চ আমরা ঘটককে ব্যাক করে ঢুকে পড়ি। হ্যাঁ সেই।